নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতির সংস্কার করাই আমাদের কাজ, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রূপ দিতে অন্তর্বর্তীকালীন সরকার, নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতির সংস্কার করাই এই সরকারের বর্তমান কাজ বলে জানান তিনি। শনিবার সকালে গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে দক্ষিণ এশিয়ার নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 1952 সালে ভাষা আন্দোলনের সময় মাতৃভাষার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিল। 7 দশক পরে ছাত্রদের নেতৃত্বের দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার ও সমতার জন্য বিশ্বের যুবকদের অনুপ্রাণিত করেছে।